ফটোসফের মাধ্যমে আমরা আজকে একটা নতুন একটা বিষয় আমরা শিখব। তো আজকে আপনারা হয়তো দেখতে পারছেন যে ফটোসফের যে ইন্টারফেসটা রয়েছে এখানে একটা 3D আকারের একটা পিকচার আমি তৈরি করেছি। তো এটা কিভাবে দেখুন, ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইনস্টাগ্রাম থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। নেওয়ার পর এখান থেকে একটা সেলফি ওঠানো একটা ছবির মাঝে এরকমভাবে ডিজাইন করেছি। তো আপনার নিজের ছবিকেও ফটোশপের মাধ্যমে এরকমভাবে ডিজাইন করতে পারেন। তো এটা কিভাবে করবেন, খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা আমি দেখাবো। তো প্রথমে আমি যে কাজটা করব, আমি এই পিকচারগুলো আমি কেটে দিব, কেটে দিয়ে আমি নতুন করে আপনাদেরকে করে দেখাবো, তাহলে আপনারাও শিখতে পারবেন। তো এই যে দেখুন, এই পিকচারটা থেকে আমি কিন্তু এই কাজগুলো করেছি। তো আমি সম্পূর্ণ প্রত্যেকটাই আমি কেটে দিচ্ছি, এই যে দেখুন সম্পূর্ণগুলি আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে ফাইল, তারপর আমি একটি নিউ একটা ফাইল আমি নিব, এখানে এরকমভাবে আমি নিয়ে আসলাম। আনার পর এখানে আমি একটা ফ্রেম নিয়ে আসবো। তো এই ফ্রেমটা কোথায় পাবেন এটাও আমি ভিডিওর শেষ দিকে আমি দেখিয়ে দিব অথবা মাঝখানে। তো এই যে দেখুন, এখানে কিন্তু এই যে ফ্রেমটাও আমি নিয়ে আসলাম। আনার পর এই যে এখানে তালার মতো যে লকটা রয়েছে, ডাবল ক্লিক করা মাউসের, এটা আমি লকটা ছুটে দিব। তারপর এই যে দেখুন বি টুল, এই বি টুল সিলেক্ট করে তারপরে বি টুলটা দিয়ে মাউসে টেনে এই যে এখানে এই সাদা পিকচারটার উপরে আমি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে আমি এটা এরকমভাবে একটু বড় করে নিব, অথবা আমি এই যে কন্ট্রোল টি কিবোর্ড থেকে না দিয়ে এখান থেকেও আমি কিন্তু নিতে পারি। এই যে দেখুন কন্ট্রোল টি নেওয়ার পর আমি এটা একটু বড় করে নিব। তো আপনিও বড় করে নিতে পারেন, আপনি যতটুকু বড় বা ছোট করে রাখতে চান সেটা আপনি করতে পারেন। তো আমি এতটুকুই আমি করে দিলাম। করে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর আমরা যে কাজটা করব, এখানে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা এখানে আমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো এইটার মাঝে অ্যাড লেয়ার এখানে ক্লিক করব। তারপর এই যে ড্রপ শেডো, এইটাতে আমরা ক্লিক করব। ড্রপ শেডোতে আসার পর আমরা এই যে এই ড্রপ শেডো সিলেক্ট করা অবস্থা এরকমভাবে হালকা আমরা টেনে দিব। এই যে দেখুন আমি টেনে দিচ্ছি, এই যে। তো আমি এরকমভাবে করে দিলাম, একটু শেডো দিয়ে দিলাম, তারপর আমি ওকে করে দিব। এখন যে কাজটা করব, এখানে দেখুন এই যে একটা টুলস রয়েছে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে উপরে যে রেক্ট্যাঙ্গেল টুল, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমি যে কোনো একটা কালার নিতে পারি। তো আমি হলুদ কালারটা আমি সিলেক্ট করে নিয়ে নিলাম, এই যে এই যে। তো হলুদ কালারটা নেওয়ার পর আমি এরকমভাবে টেনে এরকমভাবে এখানে বসিয়ে দেবো, এই যে দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ কালারটা মাঝখানে বসিয়েছি এবং এক পাশ দিয়ে কিন্তু বর্ডার রয়েছে, চতুর্থ পাশ দিয়ে বর্ডারের মতো আইকনগুলো রয়েছে। আমি সাদা করে রেখে দিলাম, আমি এই পাশে একটু বাড়িয়ে নেব, এই যে দেখুন। কিন্তু হলুদের পাশে কিন্তু সাদা বর্ডার দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমরা যে কাজটা করব, আমরা এখানে যে সেলফি পিকচারটা আমরা বসাতে চাচ্ছি সেই পিকচারটা নিয়ে আসব। তো আমি ফটোশপের ফাইলে যাব, ওপেন, তারপর আপনি যে পিকচারটা দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে এই পিকচারটা দিব। তো এখানে ডাবল ক্লিক করে তালাটা খুলে দেব। খুলে দেওয়ার পর এই যে বি টুল সিলেক্ট করে এই পিকচারটার উপরে চাপ দিয়ে এখানে এনে ছেড়ে দেব। তো আমি এখানে পিকচারটা ছেড়ে দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে পিকচারের যে লেয়ারটা, এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেব, এই যে দেখুন। কমানোর পর আমরা আবার এখানে ফাইলে চলে আসব। আসার পর এই যে কন্ট্রোল টি দিয়েও পারি, অথবা এখান থেকেও আমরা এই পিকচারটা যতটুকু রাখতে চাই এই পিকচারটা আমরা এখানে এই যে হলুদ যে আমি চিহ্নটা দিয়েছিলাম এই হলুদের বর্ডার পর্যন্ত আমি বসিয়ে দেব। আমি পিকচারটা যতটুকু আমি রাখতে চাচ্ছি এতটুকু জায়গা আমি এখানে বসিয়ে দিলাম। যদি মাথাটা আরেকটু উপরে দিই আমি সেটাও আমি করতে পারি। তো আমি এই পর্যন্ত আমি রেখে দিলাম, আপনি ইচ্ছা করলে আরও বড় ছোট করে রাখতে পারেন। তো আমি এই পর্যন্তই রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা যে কাজটা করব, এখান থেকে অপাসিটিটা 100% করে দিব। করে দেওয়ার পর এই দুই নাম্বার লেয়ার, উপরের লেয়ারটা যে পিকচারের লেয়ারটা, সেটার মাঝে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তার আগে এখানে আমরা ক্লিক করে নিব, তারপর এখানে আমরা ক্লিক করে এই যে ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস, এটাতে আমরা ক্লিক করব। এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা যে কাজটা করব,
এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কিবোর্ডের কন্ট্রোল জেড চাপবো, তো কন্ট্রোল জে বাটনটা চাপলে এরকম আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। তারপর আমরা যে কাজটা করব, উপরের লেয়ারটা সিলেক্ট থাকবে, তারপর আমরা এই যে এখানে দেখুন কুইক সিলেকশন টুল, এটা সিলেক্ট করে এই যে উপরে কুইক সিলেকশন টুল, এটাতে আমরা এরকমভাবে আমরা পিকচারটা আমরা শুধু সিলেক্ট করে নেব এরকমভাবে। তো সম্পূর্ণ পিকচারটা সিলেক্ট করে নেবেন সুন্দর করে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা হয়তো দেখতে পারছেন। সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, আমরা এই যে দেখুন লেয়ার মার্ক, অ্যাড লেয়ার মার্কস, এটাতে আমরা ক্লিক করব। এই যে ক্যামেরার মতো আইকনটা, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এরকম ইন্টারফেসটা চলে আসছে। তারপর আমরা যে কাজটা করব, ইরিজার টুল দিয়ে এই পিকচারটা এরকমভাবে আমরা কেটে দিব। তো এই যে এইটার মাঝে আমরা ক্লিক করে মাউসে এখানে ক্লিক করে তারপর আমি ইরিজার টুল দিয়ে এটা এরকমভাবে কেটে দিব। তো কেটে দেওয়ার পর আমরা এখন যে কাজটা করব, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা পরিবর্তন করব। তো এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা এটা আমরা পরিবর্তন করব এরকমভাবে। আমি যে কালারটা রাখতে চাই সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করি। আমি যদি আবার দেখাই, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এই এইখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা যে কালারটা রাখতে চাই সেই কালারটা আমরা এরকমভাবে সিলেক্ট করে আমরা দেব। আপনার যে কালারটা পছন্দের সেটাই আপনি রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল, আর এই ভিডিওটা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল টিচ, ফেসবুক পেজটি লাইক দেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমি এ ধরনের আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমরা যে কাজটা করব এটা আমরা ওকে করে দেব। ওকে করে দিয়ে আমরা এখন এই পিকচারটা যদি আমরা সেভ করতে চাই, পিকচারটা এরকমভাবে কন্ট্রোল এস দিয়ে আমরা এখান থেকে এই যে দেখুন জেপিজি ফরম্যাটে আমরা সেভ করে, এখন আমরা দেখব যে পিকচারটা আসলে সেভ হয়েছে কিনা। এই যে দেখুন, তো আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো পিকচার এরকমভাবে ডিজাইন করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।